প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে গরুর বয়স নির্ণয়। তো একটি গরুর বয়স নির্ণয় কেন করতে হয়? প্রথমত ওই ষাঁড় বা গাভীর প্রজননের বয়স হয়েছে কিনা, প্রজননের সময় হয়েছে কিনা সেটি নির্ধারণের জন্য। এবং দ্বিতীয়টি হচ্ছে পশুটি মুসলিমদের প্রধান উৎসব কুরবানির ঈদ, কোরবানির ঈদের সময় কুরবানি করার বয়স হয়েছে কিনা সে উপলক্ষে। তো আসুন, বয়স কিভাবে নির্ধারণ করতে হয় সেটি আমরা জানি। বয়স নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাঁতের সংখ্যা জেনে প্রথমত, দ্বিতীয়ত ওই ষাঁড়ের বা গাভীর শিং দেখে, শিংয়ের রিংগুলো থেকে বয়স যাচাই বাছাই করা যায়। তৃতীয়ত রেকর্ড, কবে তার জন্ম সেই জন্মের রেকর্ড থেকে। এবং চতুর্থ, গাভীর ক্ষেত্রে গাভীর বাছুরের সংখ্যা থেকে। তো আসুন আবার আমরা জানি কীভাবে বয়স নির্ণয়ের ক্ষেত্রে দাঁত গুরুত্বপূর্ণ। সাধারণত প্রত্যেকটি পশু, বিশেষ করে গরুর ক্ষেত্রে বয়স নির্ধারণের ক্ষেত্রে দাঁত, অর্থাৎ তার যে পারমানেন্ট টিথ, সেই দাঁত দেখে কিন্তু বয়স নির্ধারণ করা যায়। অস্থায়ী দাঁত পড়ে যাওয়ার পরে প্রথম যে দাঁতটি ওঠে সেটি হচ্ছে 1.5 থেকে 2 বছরের মধ্যে। অর্থাৎ একটি দাঁত দেখে বোঝা যাবে এই পশুটির বয়স 1.5 বছর, দুইটি দাঁত উঠলে বোঝা যাবে এই পশুটির বয়স 2.5 থেকে 3 বছর, এবং তিনটি দাঁত উঠলে বোঝা যাবে এই পশুটির বয়স 3.5 থেকে 4 বছর, এবং চারটি দাঁত উঠলে বোঝা যাবে এই পশুটির বয়স 5 বছর। তো ঠিক এইভাবে দাঁতগুলো দেখে বয়স নির্ধারণ করতে হবে। এবং দাঁত দেখার ক্ষেত্রে গরুর নিচের নিচের যে শাড়ির দাঁত, সেই দাঁতগুলোই কিন্তু পারমানেন্ট টিথ হিসেবে থাকে। ধন্যবাদ সবাইকে।